সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুড়া মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন সুপার এই সময়ের খবরে আপনাদের স্বাগত। দিনের প্রথম সংবাদ পরিবেশনে দৈনিক প্রভাতী সংবাদপত্রগুলিতে কি কি খবর স্থান করে নিয়েছে দেখে নেব এক নজরে। প্রথমেই রয়েছে যে শিরোনামটি, এডিসি নির্বাচন 4 এপ্রিল, দেখে নিচ্ছে এই শিরোনামের কি কি খবর রয়েছে বিস্তারিত। নির্দিষ্ট সময়ের এক বছর পর আগামী 4 এপ্রিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হবে। স্টেট ইলেকশন কমিশন MLD আজ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছেন। নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে 4 এপ্রিল। এদিন থেকে মনোনয়নপত্র ইস্যু করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 12 মার্চ। 15 মার্চ মনোনয়নপত্র স্কুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 17 মার্চ। ভোট গ্রহণ করা হবে 4 এপ্রিল সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। প্রয়োজনে রিপোল হবে 7 এপ্রিল। 8 এপ্রিল ভোট গণনা করা হবে। 13 এপ্রিলের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে। নির্বাচনী আদর্শ আচরণবিধি আজ থেকে কার্যকর হয়েছে, মানে গতকাল মঙ্গলবার থেকে তা কার্যকর করা শুরু হয়ে গেছে। কিন্তু সব কয়টি রাজনৈতিক দল, প্রার্থী, রাজ্য সরকার ও ডিসি প্রশাসন আদর্শ আচরণবিধির আওতায় থাকবে। এক প্রশ্নের উত্তরে কমিশনার জানিয়েছেন, শর্ত সাপেক্ষে বাজেট পেশ করার অনুমোদন দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী বাজেটে এডিসি এলাকার কোন প্রকল্প ঘোষণা করা যাবে না। দ্বিতীয়ত, রাজ্যপালের ভাষণে এডিসি এলাকার উন্নয়নের ফিরিস্তি উল্লেখ করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ, আগামী 19 মার্চ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। কমিশনার জানিয়েছেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে হয়। এরপর রয়েছে যে শিরোনামটি, জনজাতি উন্নয়ন ও সংস্কৃতি বিকাশই প্রধান লক্ষ্য, বললেন বিপ্লব দেব। দেখিয়ে শিরোনামের বিস্তারিত খবরটুকু। মঙ্গলবার প্যাঁচারথলে কড়ইছড়ায় আধুনিক শুকর প্রতিপালন ও পর্ক প্রসেসিং প্ল্যান্টের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 4,84,00,000 টাকা ব্যয়ে এখানে গড়ে তোলা হবে অত্যাধুনিক পর্ক প্রসেসিং প্ল্যান্ট। আগামী 2 বছরের মধ্যে এই প্ল্যান্ট মাথা তুলে দাঁড়াবে এবং কাজ শুরু করবে। এখন থেকেই দেশের নানা রাজ্যে এবং বিদেশে শুকরের মাংস প্যাকেটজাত করে রপ্তানি করা হবে। এরপরে রয়েছে যে সংবাদটি, কংগ্রেসে কলহ, তীব্র নিয়ন্ত্রণ হারাচ্ছে দল, পড়ে নিচ্ছে এর বিস্তারিত খবর। কংগ্রেসের অন্দরে যেন অন্তহীন গৃহযুদ্ধ শুরু হয়েছে। 23 জন বিদ্রোহীর অন্যতম আনন্দ শর্মার সঙ্গে লোকসভার নেতা অধীর চৌধুরীর বাগ্বিতণ্ডার পর এবার গুলাম নবী আজাদকে নিয়ে জল ঘোলা শুরু হয়েছে। বামেদের সঙ্গে কংগ্রেসের জোটে ফুরফুরা শরীফের পীরজাদাও যুক্ত হয়। কংগ্রেসের প্রবীণ নেতা আনন্দ শর্মা গতকাল রাতে সরাসরি তোপ দেখেছেন অধীর চৌধুরীকে লক্ষ্য করে। তিনি বলেছেন, কোন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করা কংগ্রেসের আদর্শ নয়, নেহরুবাদ অন্য কথা বলে। কেন অধীরবাবু এরকম এক ধর্মগুরুর সঙ্গে জোট করলেন সেটি স্পষ্ট করুন তিনি। সরাসরি এভাবে দলের 2 গুরুত্বপূর্ণ নেতার মধ্যে এরপরই শুরু হয়ে যায় চরম চাপানোতর। অধীরবাবু পাল্টা জবাব দেন, যা বললে তারা আসলে বিজেপির এজেন্ডাকেই পূর্ণ করছেন। এরপরে রয়েছে যে সংবাদটি, বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, ক্ষমতা এলে প্রতিশ্রুতি পূরণে গ্যারান্টি প্রিয়াঙ্কার। একটু পড়ছি বিস্তারিত। এবারে বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপিকে পরাস্ত করে কংগ্রেস মহাজোটকে ক্ষমতা আনার জন্য আহ্বান জানিয়ে গেলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেই সঙ্গে ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতিও দিয়ে গেলেন তিনি। গতকাল গুয়াহাটিতে ছিল সভা। ক্ষমতা এলে এই প্রতিশ্রুতিগুলো যে অক্ষরে অক্ষরে পালন করা হবে তাই গ্যারান্টি দিয়ে তিনি এদিন আসাম ছাড়লেন। দেখে নেবের পরবর্তী সংবাদপত্রে কি কি শিরোনাম উঠে এসছে। গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেটি, এডিসি ভোট 4 এপ্রিল গণনা, সেটি পড়েছে আগের পত্রেও। এরপর রয়েছে প্রতারণা, জাল নথি সহ গ্রেপ্তার লোকজন শক্তি পার্টির রাজ্য নেতা। একটু পড়ছি বিস্তারিত এই শিরোনামের, ভুয়া বিলেতি মদের লাইসেন্স দেওয়া সহ জাল সরকারি নথি প্রস্তুত এবং একাধিক প্রতারণার অভিযোগে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ল লোক জনশক্তি পার্টির ত্রিপুরা রাজ্য সভাপতি রূপম কর। মঙ্গলবার ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ দল রূপম করকে বর্দোয়ালস্থিত তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ক্রাইম ব্রাঞ্চের পুলিশ দল রূপম করের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকের সিল, ওএনজিসি এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নথিপত্র, কম্পিউটার সহ
জালি নথিপত্র তৈরি করা সরঞ্জাম পুলিশ এসব সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এরপরেই রয়েছে যে খবরটি, এডিসি ভোট ঘোষণা হতেই রাজ্য প্রভারীর উপস্থিতিতে দফায় দফায় বৈঠক ভাজপার। দেখে নিচ্ছে এর বিস্তারিত কি খবর রয়েছে। এডিসি ভোটের দিনক্ষণ মঙ্গলবার ঘোষণা হল। স্বাভাবিকভাবে এ খবর আগেই ছিল, এডিসি ভোটের দিনক্ষণ মঙ্গলবার ঘোষণা হবে, স্বাভাবিকভাবেই এ খবর আগেই ছিল গেরুয়া শিবিরে। সে অনুযায়ী এদিন সকালে রাজ্যে ছুটে আসেন বিজেপির জাতীয় সম্পাদক তথা প্রদেশ প্রভারী বিনোদ সোনকর। ভোট নিয়ে দিনভর দফায় দফায় বৈঠক করেন রাজ্য দলের কার্যালয়ে। প্রথম বৈঠকে প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহার সহ সভাপতি রামপদ জমাতিয়া, রাজীব ভট্টাচার্য ও প্রতিমা ভৌমিক, প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় ও পাপিয়া দত্ত প্রমুখ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ কোর কমিটির সদস্যদের নিয়েও বৈঠক হয়। এরপরেই রয়েছে আরেকটি শিরোনাম, শরিকের পৃথক জোট, প্রশ্ন এলেন সোনকর। বিজেপির সঙ্গে জোটে থেকেও আইপিএফটি কিভাবে আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা জোট গঠন করেছে। মঙ্গলবার রাজ্যে পা রাখার পরে এমবিবি বিমানবন্দর চত্বরেই বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা প্রদেশ প্রভারী বিনোদ সোনকরকে এই প্রশ্নটি করেছিলেন সাংবাদিকেরা, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেননি বিনোদ সোনকর। সরাসরি এড়িয়ে যান এই প্রশ্ন। তিনি বলেন, দুদিনের সফরে তিনি রাজ্যে এসেছেন, যেহেতু তিনি দলের প্রভারী তাই আশা এ রাজ্যে বিজেপিকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই। একই সঙ্গে এবারে সফরে আসন্ন এডিসি নির্বাচন এবং পুর ও নগর ভোট নিয়েও তিনি দলের স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আরো একটি সংবাদের শিরোনাম রয়েছে, একটু পড়ছি, সরষের তেল 203 টাকা। সরিষার তেলের মূল্য এ যাবত কালের রেকর্ড স্পর্শ করলো। ফরচুন সরিষার তেল 203 টাকা লিটার গায়ে প্রিন্ট হয়ে বাজারে এলো। ভোজ্য তেলের এরকম মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ বাজপেয়ী সরকারের আমলে দেখেছিল। তখন সরষের তেলে শিয়াল কাটা গাছের তেল মিশিয়ে ভেজাল তেল তৈরি হতো। মনে করে রাতারাতি দামি ব্র্যান্ডের তেল 40 টাকা লিটার করে 100 টাকায় চলে যায়। এরকম মূল্যবৃদ্ধিতে সাধারণ খেটে খাওয়া মানুষের বাজেটে বিগড়ে যায়। ফরচুন তেল ভারতের আমদানি এবং চীনের উইলমার গ্রুপ থেকে তৈরি হয়ে থাকে। আমদানিদের সাথে পাল্লা দিতে গিয়ে অনেক নামি দামি কোম্পানি মায়ের ভোগে চলে গেছে। এবার ভোজ্য তেলের ক্ষেত্রে আমদানি গ্রুপের একচেটিয়া সাম্রাজ্য, এরাই ফরচুন গোল্ড, ফরচুন রাগ নানা নাম দিয়ে বাজারে হরেক রকমের তেল বিক্রি করছে। দেখে নেব এর পরবর্তী সংবাদপত্রে কি রয়েছে শিরোনাম, সেটি সেখানে রয়েছে। এডিসি নির্বাচনে দামাও বাজল, ভোট 4 এপ্রিল, গণনা 8 এপ্রিল। জনশক্তি পার্টি রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করলো ক্রাইমব্রাঞ্চ, পড়েছি এই আগের সংবাদপত্রগুলিতে। পড়ে নিচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ খবর, বিভিন্ন পদে চাকরিতে আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। এর বিস্তারিত একটু পড়ছি, রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 12 মার্চ। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানান, এ পর্যন্ত 1,35,030টি আবেদনপত্র জমা পড়েছে। তাদের মধ্যে গ্রুপ সি পদে 89,833 এবং ডি পদে 45,190টি আবেদন জমা পড়েছে। এসব পদে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের থেকে 7,600 মতো আবেদন জমা পড়েছে বলে তিনি জানান। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের জন্য বয়সের ছাড় রয়েছে, চাকরির জন্য লিখিত পরীক্ষায় বসতে হবে। গ্রুপ সি পদের জন্য 200 নম্বরের এবং গ্রুপ ডি পদের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। দেখে নেব আরেকটি শিরোনাম, প্রকল্পগুলির সুবিধা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইন পরিষেবা মুখ্যমন্ত্রী। একটু বিস্তারিত পড়ছি এই শিরোনামের, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো সম্পর্কে সহজেই অবগত হতে জাগ্রত ত্রিপুরা নামে ডিজিটাল অ্যাপ্লিকেশন মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্বচ্ছতার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অনলাইন পরিষেবা চালু করা হয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের 1 নম্বর কনফারেন্স হলে জাগ্রত ত্রিপুরা ডিজিটাল অ্যাপ্লিকেশন উদ্বোধনের সময় তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা বিদ্যুৎ দত্ত সহ অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। জাগ্রত ত্রিপুরা অ্যাপ্লিকেশন উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের কাছে কম সময়ে ও সহজতর পদ্ধতিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির পৌঁছানোর জন্য গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে, তার জন্য এই অ্যাপসের উদ্বোধন। এবার দেখে নেব খেলার কি কি খবর রয়েছে। জাতীয় সিনিয়র ক্রিকেট পরপর দুটি
টুর্নামেন্টেই দলের শোচনীয় ব্যর্থতা ও নীরব টিসিএ, এই শিরোনামের একটু বিস্তারিত পড়ছি। সৈয়দ মুশতাক আলীর পর বিজয় হাজারে ট্রফি, জাতীয় ক্রিকেটের পরপর দুটি সিনিয়র টুর্নামেন্টে চরমভাবে ব্যর্থ হয়েছে রাজ্য সিনিয়র দল। তারপরও দলের এই ব্যর্থতার কারণ খুঁজতে কোনো রকম তদন্ত করা বা টিম ম্যানেজমেন্টকে নিয়ে বসে আলোচনা করবে রাজ্য ক্রিকেট সংস্থায়, এরকম কোনো উদ্যোগই আপাতত দেখা যাচ্ছে না। বেঙ্গালুরুতে টি টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ খেলে পাঁচটিতে রাজ্যদল শোচনীয় ব্যর্থ। এবার সুরাটের বুকেও বিজয় হাজারে ট্রফি তো একই জঘন্য ফলাফল। পরপর দুটি টুর্নামেন্টে এরকম জঘন্য ফলাফলের পর স্বাভাবিকভাবেই রাজ্য ক্রিকেটে মহল ও প্রাক্তন ক্রিকেটারেরা যারপণ্যায় ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। অথচ পরপর দুটি টুর্নামেন্টে সিনিয়র দলের এহেন শোচনীয় ব্যর্থতার পরও রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থার ক্ষমতায় যারা বসে রয়েছেন তাদের মধ্যে কোনো রকম তাপ উত্তাপ রয়েছে বলে অন্তত রাজ্য ক্রিকেট মহলের জানা নেই বলেই প্রাক্তন ক্রিকেট বক্তব্য। দেখে নেব আরো একটি শিরোনাম, শশধর স্মৃতি ফুটবল, রাজ্য আসর ঘিরে উমাকান্ত মাঠকে সাজিয়ে তোলা হচ্ছে। একটু বিস্তারিত পড়ছি এই শিরোনামের। মহকুমা স্তরের খেলা শেষ হয়ে গেছে, চলছে জেলা স্তরের আসর, তা শেষ হলে আগামী ৬ থেকে ১১ই মার্চ আগরতলায় হবে শশধর দত্ত স্মৃতি প্রাইজ মানি রাজ্যভিত্তিক আন্তঃজেলা ক্লাব ফুটবলের আসর। রাজধানী উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্য আসরের ম্যাচগুলো হবে। ৮ জেলা দল এসে খেলবে রাজ্য আসরে, নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা হবে। আসন্ন রাজ্য আসরের আয়োজন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। উমাকান্ত মিনি স্টেডিয়ামের কাজ প্রায় শেষ পর্যায়ে, অযত্ন ও অবহেলার কারণে মাঠের যে দুরবস্থা হয়েছিল তার অনেকটাই সংস্কার করে মোটামুটি খেলার উপযুক্ত করে তোলা হয়েছে। টিএফ এর যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত জানান, উমাকান্ত মাঠের কন্ডিশন অনেকটা ভালো হয়েছে, খেলার জন্য প্রস্তুত মাঠ। দেখে নিচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সৌরভকে ঘিরে আবারও জল্পনা, একটু বিস্তারিত পড়ছি। আবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিকে ঘিরে জল্পনা। মনোজ তিওয়ারি, অশোক দিনদার পর রাজনীতির ময়দানে ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গাঙ্গুলি, এবং তা নরেন্দ্র মোদীর হাত ধরে। গত কয়েক বছর ধরে সৌরভকে ঘিরে এই জল্পনার পারদ চড়েছে এবং নেমেছে। কিছুদিন আগে বঙ্গের রাজ্যপালের সাথে দেখা করে ফেরার পর সেভাবে সৌরভ গাঙ্গুলিকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল, তা সামাল দিতে গিয়ে বেচারা সৌরভকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, তার শরীরে তিনটি স্ট্যান্টও লাগাতে হয়। দাদার হৃদ খবর শুনে তামাম ক্রিকেট প্রেমীরা চিন্তিত হয়ে পড়েছিলেন। দেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞরা চিকিৎসকেরা ছুটে এসেছিলেন কলকাতায় সৌরভের চিকিৎসা সাহায্য করতে। মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত খোঁজ নিতেন সৌরভের। এখন অনেকটাই সুস্থ দাদা, বাড়ি এবং অফিস থেকে নিয়মিত কাজও শুরু করে দিয়েছেন সৌরভ। এ অবস্থায় আবার দাদা সৌরভ গাঙ্গুলিকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। দাদা নাকি ৭ই মার্চ ব্রিগেডে মোদীর হাত থেকে নেবেন গেরুয়া পতাকা, চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। বঙ্গ নির্বাচনে পদ্ম হাতে দাদাই হবেন বিজেপির মুখ। সৌরভকে ঘিরে এই জল্পনা তীব্র গতিতে ঘুরতে শুরু করেছে, কিন্তু সৌরভ নিজে কি বলেছেন এ ব্যাপারে? দাদার ঘনিষ্ঠদের দাবি ৭ই মার্চ সৌরভের ব্রিগেডে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এখনকার মতো সংবাদপত্র পাঠ এখানে শেষ করছি। এই সময়ের খবরাখবরে ফিরব একটি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার্স গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তে সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत।
स्वर्णा कमाल ज्वेलर्स, अपनों से भी अपना। यूनिकोड फार्मर यूनिपेन जेल पेनलेस लाइफ एर जुन्ने डिस्ट्रीब्यूटरशिप एर जुन्नो जोगाजोग करुन आमादेर टोल फ्री नंबर 1800-208-8811। सुखी गृहकोण एकटा स्वप्नमय बाड़ी जा मन के छुए जाए हृदय जोड़ानो अनुभवे ड्रइंग रूम बेडरूम किचन डाइनिंग बाथरूम सबेतेई भालोबासार रूपायण दारुण अनुभव स्वप्नेर बाड़ीर उपायने ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস পোস্ট অফিস চৌমুহনী আগরতলা পশ্চিম থানার পাশে ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021 পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস পারুল প্রকাশনী যার কোনো বিকল্প নেই। আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aborun ti bishesh multi layer dara toiri ja ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড সোনামুড়া, সিপাহীজলা ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়র্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। ফিরে এলাম এই সময়ের খবরাখবরে। 1975 সালে 3রা মার্চ বিলোনিয়ার জোলাইবাড়ি এলাকায় নিহত ধনঞ্জয় ত্রিপুরার 47তম শহীদান দিবস পালন করল সিপিএম এবং গণমুক্তি পরিষদ। বুধবার সিপিআইএম এর সদর কার্যালয়ের সামনে শহীদান দিবস উপলক্ষে এক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা বিজন ধর সহ অন্যরা। একইভাবে কৃষ্ণনগরস্থিত গণমুক্তি পরিষদের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের নেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যরা। ঠিক 46 বছর আগে আজকের এই দিনে 1975 ইংরাজির 3রা মার্চ তারিখে ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতিদানের
দাবিতে এবং তকবরক সহ আরো তিনটি দাবি ত্রিপুরাজ্যে পাহাড়ি এলাকায় স্বশাসিত জেলা পরিষদ গঠনের দাবি এবং ত্রিপুরাজ্যে ট্রাইবেলদের জমি বেআইনিভাবে যে হস্তান্তর হয়েছিল তা ফেরত সহ চার দফা দাবিতে যে শান্তিপূর্ণ আন্দোলন 1975 ইংরেজিতে সংগঠিত হয়েছিল 1975 সালে দেশে জরুরি অবস্থা ঘোষণার জন্য ঠাকুরমা ইন্দিরা গান্ধীর সিদ্ধান্ত ভুল ছিল বলে দাবি করলেন নাতি রাহুল গান্ধী। অর্থনীতিবিদ কৌশিক বসুর সাথে এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন তিনি। রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, আমার মনে হয় চূড়ান্ত সিদ্ধান্ত ভুল ছিল। এমনকি রাহুল গান্ধী জানিয়েছেন, ঠাকুরমারও মনে হয়েছিল জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত সঠিক ছিল না। পুর নিগমের নির্বাচনের মতোই গুজরাটের পুরসভা এবং জেলা পঞ্চায়েতগুলির নির্বাচনেও জয় জয়কার বিজেপির। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিরোধী দল কংগ্রেস। এবারের ভোটে অতীতের সবচেয়ে খারাপ ফল করেছে এবার কংগ্রেস। তবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং নিমের দল খাতা খুলেছে গুজরাটের পুরসভা নির্বাচনে। বিরতির পর আবারও ফিরছি অন্যান্য খবরে, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক নদী বর্তমানে T4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি প্যাকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহ টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও T4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা শাহ টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910858394828। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন অভ্যাস, পোস্ট অফিস চৌমুহনি, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, একজন একলাই হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলি সিন্স 1985।
আধুনিক কিছু সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী হকার্স কর্নার রোড আগরতলা। এডিসি নির্বাচনের ঢাকে কাঠি পড়ল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এডিসি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার মানিক লাল দে। চৌঠা এপ্রিল এডিসি নির্বাচনের ভোট গ্রহণ, সকালে সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট গ্রহণ হবে। ভোট গণনা 8ই এপ্রিল। চৌঠা মার্চ নির্বাচনী বিজ্ঞপ্তি জারি, এদিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 12ই মার্চ, মনোনয়নপত্র স্ক্রুটিনির তারিখ 15ই মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 17ই মার্চ। এডিসি নির্বাচনে মোট পোলিং স্টেশনের সংখ্যা 1244টি। করোনা বিধি মেনেই হবে নির্বাচন বলে জানান। আমাদের কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচির বিজ্ঞপ্তি জারি হবে মার্চ মাসের 4 তারিখ, অর্থাৎ 4th মার্চ 2021। এরপরে প্রায় পরে মানে সঙ্গে সঙ্গে যারা রিটার্নিং অফিসার আছেন ওনারা পাবলিক নোটিস ইনভাইটিং নমিনেশন এই বিজ্ঞপ্তি ওনারা ইস্যু করবেন একই দিনে 4th মার্চ 2021। লাস্ট ডেট অফ নমিনেশন থাকবে 12ই মার্চ 2021 এবং নমিনেশন শুরু হবে যেদিন থেকে রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি জারি করবেন সেদিন থেকেই নমিনেশন শুরু হবে, শেষ হবে লাস্ট ডেট 12ই মার্চ 2021। নমিনেশন গুলোর স্ক্রুটিনি হবে 15ই মার্চ 2021। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেচার থাকবে 17ই মার্চ 2021। যদি ভোট গ্রহণ করতে হয় তাহলে ভোটের দিন হবে 4 এপ্রিল 4th এপ্রিল 2021। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে বিকেল 4টে। যদি কোনো রিপোল অথবা ফ্রেশ পোলের প্রয়োজন হয় তাহলে সেটা করা হবে 7ই এপ্রিল 2021। ভোট গণনা হবে 8ই এপ্রিল 2021। বিলোনিয়া মহকুমায় ফের খুনের ঘটনা। মঙ্গলবার সকালে মহকুমার উত্তর রাঙ্গামুড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার বাসিন্দা তথা ক্ষুদ্র ব্যবসায়ী জগবন্ধু দাসের ক্ষতবিক্ষত দেহটি পাওয়া গেল তার বাড়ির সামনেই। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। ঘটনাটির পরিপ্রেক্ষিতে স্থানীয় থানার তরফে একটি খুনের মামলা গ্রহণ করা হয়েছে। খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়া মহকুমায়। মহকুমার উত্তর রাঙ্গামুড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার বাসিন্দা জগবন্ধু দাসের ক্ষত বিক্ষত দেহটি পাওয়া গেছে তার বাড়ির কাছাকাছি এলাকায়। মঙ্গলবার সকালে দেহটি প্রতিবেশীরা দেখার পর তার পরিবারের লোকজনদের খবর দেয়। এরপর ছুটে আসে পিয়ারবাড়ি থানার পুলিশ সহ স্থানীয় জেলা পুলিশের উচ্চ আধিকারিকগণ। ঘটনাস্থলে পৌঁছে ডগ স্কোয়াড, ফরেন্সিক টিমও। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত পর্যন্ত এক প্রতিবেশীর বাড়িতে জন্মদিন উপলক্ষে অবস্থান করছিলেন তিনি। সপরিবারে তিনি জন্মদিনে গিয়েছিলেন। ডিনারের পর পরিবারের লোকজনদের তিনি বাড়িতে পাঠিয়ে দেন। রাত 12টার পর বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন তিনি। দেহটি পর্যবেক্ষণ করার পর তদন্তকারী পুলিশের তরফে জানানো হয়েছে ধারালো কিছু অস্ত্রের আঘাত জগবন্ধু দাসের মাথায় এবং মাথার কাছাকাছি স্থানে লক্ষ্য করা গেছে। সন্দেহ নেই যে এটি একটি খুনের ঘটনা, তবে কি কারণে কে বা কারা তাকে খুন করেছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য উঠে আসেনি পুলিশের হাতে। এই ঘটনার পর থেকে শোকাহত জগবন্ধু দাসের পরিবার। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী জগবন্ধু দাসের কোনো শত্রু নেই বলে দাবি করেছে পরিবারের লোকজন, কিন্তু কিভাবে তিনি খুন হয়েছেন তা কেউ বুঝতে পারছেন না। এ প্রসঙ্গে মৃতের ভাই ও পরিবারের অন্যান্য লোকজন তার প্রতিক্রিয়া তুলে ধরেছেন। আর বার্থডে ভাটের যাওয়ার পরে মা খাওয়া দাওয়া করছে, আমি আমার বডি বডি মিলে খাওয়া দাওয়া হচ্ছে, দাদা পরিবেশন করছে তারার লগে, আর ফুল হয় না, ফুল 4-5 জন তারার লগে পরিবেশন করছে। পরিবেশন করে খাওয়ার পরে দাদা বেঁচেছে যে প্রচুর বদির রাখলে হয় বাড়ির জায়গা, এই বদিরও গেছে যে ওরা আমি অল্ডালো যাবো আমি পরে আমি সেই কথা গেছে।
সকালবেলা আমরা মাইমা ডাকি আর কি, আমরা পাশের বাড়ি তো তার ফুল তুল তো যে সময় গেছে দেখে রক্তাক্তার। জানা গেছে ক্ষুদ্র ব্যবসায়ী জগবন্ধু দাসের দুই সন্তান রয়েছে, এলাকায় তিনি সুশীল নাগরিক হিসেবে অধিক পরিচিত। এক্ষেত্রে খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ, শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এখনো পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি পুলিশের তরফে। জেলা পুলিশের উচ্চ আধিকারিক সৌম্য দেববর্মা জানিয়েছেন ঘটনাটির তদন্ত চলছে, এক্ষেত্রে অবশ্যই হয়তো কিছু ক্লু হাতে উঠে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। রাজধানীর প্রাণকেন্দ্রে ফের একবার বড় সড়ো জাল কারবারের হদিস খুঁজে বের করল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জাল কারবারের মাধ্যমে কমপক্ষে 5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় বরদোয়ালী স্কুল এলাকা থেকে গ্রেফতার যুবক রূপম কর। ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে রূপম কর ত্রিপুরার লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি। রাজধানীর প্রাণকেন্দ্রে আবারও বড় সড়ো জাল কারবার। সরকারি জাল নথিপত্র, দলিল দস্তাবেজ, জাল অফার তৈরির অভিযোগে রাজধানীর বরদোয়ারি স্কুল এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে মঙ্গলবার গ্রেপ্তার হল যুবক রূপম কর। তার কাছ থেকে প্রচুর পরিমাণ সরকারি জাল নথিপত্র, রাবার স্ট্যাম্প, চাকুরির অফার ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পাওয়া গেছে জাল পেট্রোল পাম্পের পারমিট, মদের লাইসেন্স ইত্যাদি। সঙ্গে সঙ্গেই তার ঘর থেকে সিজ করা হয় কম্পিউটার, প্রিন্টার সহ অন্যান্য জিনিস। ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন তার ঘরে প্রচুর পরিমাণ কাগজপত্র পাওয়া গেছে, সবকটি জাল। এ খবরে সকালের পর থেকেই ছড়িয়েছে চাঞ্চল্য। রাজধানীর পশ্চিম থানায় এই অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা সহ জাল কারবারের অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছিল। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি করেছিলেন সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ সব্যসাচী সিং। সূত্রে জানা গেছে রূপম করের কাছ থেকে জাল দলিল সংগ্রহ করেছিল বাপুজি বিদ্যামন্দির এলাকার তপন সাহা নামে এক ব্যক্তি। তার সূত্র ধরেই মামলা রুজু করতে হয়েছে। জাল নথিপত্র তো বটেই, এদিন তাকে তার বাড়িতেই হাতে নাতেই পাকড়াও করা হয়। অভিযুক্ত রূপম কর ত্রিপুরা লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি। অভিযোগ, ওই পার্টির নাম ভাড়িয়ে এবং বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে সে। কমপক্ষে 5 কোটি টাকা বিভিন্নভাবে হাতিয়ে নিয়েছে সে। এক্ষেত্রে কত সংখ্যক ব্যক্তির কাছ থেকে এই অভিযুক্ত টাকা নিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তদন্তে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি অজয় কুমার দাস, ইন্সপেক্টর বেনুলাল দাস। মূলত পার্টির অন্তরালে নিজস্ব একটা পরিচিতি তুলে ধরে সম্পূর্ণ পরিকল্পিতভাবে সরকারি কাগজপত্রের জাল কারবার শুরু করে দেয় রূপম। ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন এক্ষেত্রে ভালো মানুষের মুখোশ পড়ে অভিযুক্ত রূপম কর অপরাধগুলো সংগঠিত করেছে। তার সঙ্গে সরকারি নথিপত্রের জাল কারবার এবং চাকুরির কারবারের বিশাল নেটওয়ার্ক রয়েছে। ইতিমধ্যেই কিছু তথ্য হাতে এসেছে। উল্লেখ্য, অতি সম্প্রতি জাল নথিপত্র সংক্রান্ত কারবারের বিরুদ্ধে হেডলাইনস ত্রিপুরায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এরপর থেকেই নড়ে চড়ে বসেছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। ইতিমধ্যেই একাধিক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রে জানা গেছে মঠ চৌমুনি এলাকার কম্পিটিটিভ স্টাডি সেন্টারে জাল সার্টিফিকেট সংক্রান্ত অন্যান্য নথিপত্রের কারবার চলছে। একই সঙ্গে এই নেটওয়ার্ক দুর্গা চৌমুনি, উজান অভয়নগর, রামনগর সহ রাজধানীর কদমতলা, অরুন্ধতিনগর, বাধারঘাট প্রভৃতি এলাকায় সক্রিয় রয়েছে। মোটামুটি ভাবে রাজধানীর প্রাণ কেন্দ্রে 2 ডজন সরকারি জাল নথিপত্র কারবারীদের রমরমা রয়েছে। এই সমস্ত কারবারের পুরো গ্যাংটাকেই মুখ্যত বাগে আনতে চাইছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বিচ্ছন্ন নগরে বালাজি প্রোডাক্ট। এই ট্যাঙ্কের 8টি পকেট।